ধনতেরাসে দাম কমলো সোনার, কিছুটা হলেও হাসি ক্রেতাদের মুখে। ধনতেরাস উপলক্ষে সোনার দোকানগুলিতে ক্রেতাদের ভিড়। ধনতেরাসের দিনেই সুখবর সোনার গ্রাহকদের জন্য। ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে আরও কিছুটা দাম কমেছে সোনার। ধনতেরাসে হলুদ ধাতুর দামের পতন স্বাভাবিকভাবেই হাসি ফুটিয়েছে ক্রেতাদের মুখে। শুক্রবার বেলা সাড়ে দশটার পর থেকে শুরু হয়েছে ধনতেরাসের শুভ যোগ। সমস্ত সোনার দোকানেই কম বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এদিন সকাল থেকে। এ বিষয়ে বনগাঁ শহরের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ তারুণ বলেন, ধনতেরাস মানেই ধনদেবীর আরাধনা। প্রায় প্রত্যেকেই চান কম বেশি গহনা ক্রয় করতে। আমরাও সমস্ত রকমের গহনার সম্ভার নিয়ে হাজির হয়েছি। ধনতেরাস ধনত্রয়োদশী উপলক্ষে মানুষের মধ্যে আজকে সোনা কেনার একটা হিড়িক পড়েছে। হ্যাঁ, সোনার দাম হঠাৎ কদিন ধরে বেশ বেড়েই গিয়েছিল, তাতে করে ব্যবসা সামান্য হলেও একটু ভাটা পড়েছিল। কিন্তু ধনতেরাস উপলক্ষে সোনার দাম যে হঠাৎ এতটাই কমে গেছে যে মানুষের মধ্যে একটা আশা এসেছে যে তারা সোনাটা তাদের আয়ত্তের মধ্যে তারা কিনতে পারবে। এবং আমরাও আশা করছি সমস্ত ব্যবসায়ীরা যে আজকের এই দিনটিতে মানুষ কেনাকাটা করবে মন খুলে, কারণ সোনার দাম যথেষ্ট পরিমাণে কমেছে। এই আশা নিয়ে আজকে আমরা ব্যবসায় সমস্ত গহনা নিয়ে সমস্ত সম্ভার নিয়ে সাজিয়ে বসে আছি। বিগত বেশ কয়েক বছর ধরে শহর কলকাতার সাথে তাল মিলিয়ে বনগাঁতেও পালিত হচ্ছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। সমস্ত স্বর্ণ বিপণিগুলিতে ধনতেরাস উপলক্ষে আলাদাভাবে সেজে উঠেছে। সমস্ত দোকান ক্রেতাদের আকর্ষণ করতে মজুরিতে ছাড় দেওয়ার পাশাপাশি বিভিন্ন উপহারেরও ব্যবস্থা করেছেন। প্রচলিত বিশ্বাস, ধনতেরাসের দিনে সোনা বা রূপোর গহনা কেনা শুভ। স্বাভাবিকভাবেই ধনতেরাসের দিনে গহনা বিক্রির চাহিদা বৃদ্ধি পায়। তার ওপর এই দিনেই সোনার দামে পতন। সোনার দাম কমে যাওয়ায় আগামী কয়েকদিন বিক্রি আরও ভালো হবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী তারক চন্দ্র বসু বলেন, যেটা আমরা এর আগে দেখেছিলাম যে সোনার দাম অনেকটাই বেশি ছিল, গ্রাহকদের কাছে আমরা ভেবেছিলাম যে তাদের একটু অসুবিধা হবে, তো একটু হলেও সোনার দাম এই শুভক্ষণে আজকে ধনতেরাসের ঠিক এই মাত্র আমাদের সেই শুভক্ষণ শুরু হলো। আমরা আশা করছি যে হারে সোনার দাম গতকাল থেকে একটু কমেছে, স্বাভাবিকভাবে আমাদের বেচা কিনাও বাড়বে, মানুষের মধ্যে একটা আনন্দের বার্তা পৌঁছে দিতে পারবো, পৌঁছে দিলাম আমরা এইভাবে যে সোনার দাম অনেকটাই কমে গেছে। এভাবে আমরা প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করছি, আসুন অল্প হলেও আপনারা আমাদের এখান থেকে ছোট বড় সব রকম গহনা কিনুন এবং আপনারা বিশেষ উপহার বিশেষ ছাড় সংগ্রহ করুন, ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।